What? That's your plan? Trust me sir. I'll be that cheerless. He's got the right behind me. <laughs> Invisual. Steady. Steady! Now! Whoa! আসসালামু আলাইকুম আমি জুবায়ের আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন বাংলাদেশের রিয়াকশন আজ আমি পাকিস্তানের একটি খুব জনপ্রিয় মুভি শেরে দিলের থার্ড ডক ফাইট সিনের উপর রিয়াকশন দিব ফাইট সিন আমার কাছে অসম্ভব সুন্দর লাগে আর এই ভিডিওটি আমাকে একজন পাকিস্তানি ভাই রিকমেন্ড করেছে আর এই ভিডিওর অরিজিনাল লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব চাইলে আপনারা সেটা চেক করে আসতে পারেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অলওয়েজ অন করে দিবেন তাহলে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে চলুন শুরু করা যাক লেটস গো ভিডিওটি টাইটেল নাম হচ্ছে শেরে দিল 2019 থার্ড ডক ফাইট সিন আর ভিডিওটি ভি ডেইলি ইউটিউব চ্যানেল থেকে রিলিজ হয়েছে তাহলে চলুন শুরু করা যাক ভিডিও শেষে এটা বলতে পারি আমি সচরাচর পাকিস্তানের কোনো মুভি দেখি না আমি মাত্র একটা মুভি দেখেছি সেটা হলো ওয়ার এখানে ভিএফএক্সটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে এখানে যে ধরনের ভিএফএক্সটা ইউজ করছে এটা পাকিস্তানি মুভিতে এই টাইপের ভিএফএক্স ইউজ হয় সেটা আমার জানা ছিল না রাশিয়ান কিছু মুভি আছে এই টাইপের ভিএফএক্স এর তো আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে আর ডগ ফাইট আমার এমনিতেই খুব খুব পছন্দের তো মেন কথা হলো আমার কিছু জানার ছিল যে শেরে দিল যে ছিল যে প্লেনটা উড্ডয়ন করতেছে তার নাম কি শেরে দিল ছিল নাকি না অন্য কিছু ছিল আমার কাছে এখানে একটু কনফিউশন আছে যারা যারা জানেন তারা আমাকে এই কনফেকশনটা দূর করে দিবেন। যাই হোক ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অন করে দিবেন তাহলে আমার নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে তাহলে ঘরে থাকুন সুস্থ থাকুন স্টে সেফ স্টে হোম আসসালামু আলাইকুম বা বাই